मा के स्वर्गের থেকেও গড়িয়সী বলা হয়ে থাকে কারণ মা অসহ্য যন্ত্রণা সহ্য করে নিজের সন্তানকে জন্ম দেয়। সেই মা মানুষই হোক, পশুই হোক, আর পাখি বা অন্য কোনো জীব, সকলের কাহিনী একই রকম হয়ে থাকে। কিন্তু এই সংসারে কিছু কিছু এমন মাও আছে যারা নিজের জীবন বাজি রেখে সন্তানকে জন্ম দেয়, আর কখনো কখনো সেই বাজি হেরেও যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পশুর সঙ্গে পরিচয় করাবো যারা অসহনীয় কষ্ট সহ্য করে নিজের সন্তানকে জন্ম দেয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনারা যদি ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন এই চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। নাম্বার 1, সিঙ্গেলব্যাক লিজার্ড। সিঙ্গেলব্যাক লিজার্ডকে ববটেইল লিজার্ড বা স্লিপি লিজার্ডও বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়াতে বসবাসকারী এই টিকটিকির লেজ অনেকটা ছোট হয়ে থাকে, কিন্তু এদের বিশেষত্ব হলো এরা বাকি সমস্ত টিকটিকির মতো ডিম দেয় না। এরা ছোট্ট সদ্যজাত টিকটিকির জন্ম দিয়ে থাকে। এই প্রজাতির টিকটিকি সন্তান জন্ম দেওয়া মানে নিজের শরীরকে সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করার সমান, কারণ এরা একসাথে দুটো বাচ্চার জন্ম দিয়ে থাকে। টিকটিকির শরীরের ভেতর বাচ্চাদের সম্পূর্ণ গ্রোথ হওয়ার পরে এরা টিকটিকির শরীরের 1/3 অংশ মানে 33% অংশ জুড়ে অবস্থান করে। এর ফলে এদের ফুসফুসে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, যার কারণে এরা ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারে না। এই টিকটিকি দুটো বাচ্চা জন্ম দেওয়া মানে মানুষের হিসাবে 18 থেকে 20 কিলো বাচ্চার জন্ম দেওয়ার সমান। নাম্বার 2, স্টেগোডিফাস লিনেটাস। এরা এক ধরনের ছোট্ট প্রজাতির মাকড়সা। এই প্রজাতির পুরুষ মাকড়সার আকার 12 mm হলেও স্ত্রী মাকড়সার আকার 15 mm হয়ে থাকে। এরা সাদা ও কালো দুটো রঙের হয়ে থাকে। এই মাকড়সাদের বাচ্চা জন্ম দেওয়া মানে হলো নিজেদেরকে বলিতে চড়ানো। এমনটা কেন হয় সেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন। আসলে এই প্রজাতির মাকড়সারা তাদের বাচ্চা জন্মানোর আগেই নিজেদের বাচ্চাদের জন্য খাবার চিবিয়ে চিবিয়ে প্রস্তুত করে রাখে, কারণ যখনই এই মাকড়সার বাচ্চারা জন্ম নেয় তখনই সঙ্গে সঙ্গে তাদের খাবারের প্রয়োজন হয়। জন্মের প্রথম 15 দিন তো এরা মায়ের দ্বারা তৈরি করা লিকুইড ডায়েটই খেয়ে থাকে, কিন্তু এই লিকুইড খাবার শেষ হওয়ার সাথে সাথে এরা তাদের নিজের মাকেও খেতে শুরু করে দেয়, আর এরা এমনটা তাদের মা জীবিত থাকা অবস্থাতেই করে থাকে। এই প্রজাতির মাকড়সা তাদের বাচ্চাদের জীবন দেওয়ার জন্য একটু একটু করে বাচ্চাদের খাবারে পরিণত হয়, আর তারা এটা এই কারণেই করে যাতে তাদের বাচ্চারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে। নাম্বার 3, পর্কুপাইন। পর্কুপাইন দেখতে খুব সুন্দর হয়ে থাকে। এরা আকৃতিতে 60 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদেরকে সাধারণত জঙ্গল আর অধিক গাছপালাপূর্ণ এলাকায় দেখতে পাওয়া যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্কুপাইনের শরীরে লম্বা লম্বা কাঁটা সুন্দরভাবে সজ্জিত অবস্থায় আছে, যাকে স্পাইক বলা হয়ে থাকে। আসলে এই স্পাইক পর্কুপাইনের শরীরে জন্ম থেকেই সাজানো অবস্থায় থাকে, যেগুলো শিকারীর হাত থেকে তাদেরকে রক্ষা করে। যদিও জন্মের সময় এই কাঁটাযুক্ত লোম নরম অবস্থায় থাকে, এই কারণে মা পর্কুপাইনের বাচ্চা জন্ম দিতে কোনো কষ্ট হয় না, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যে এই স্পাইক শক্ত হতে শুরু করে। কিন্তু এই পর্কুপাইনের আসল যুদ্ধ তো তখন শুরু হয় যখন পেটে অবস্থিত বাচ্চা উল্টোভাবে অবস্থান করে। এমন অবস্থায় বেবি পর্কুপাইনের লোম বা কাঁটা জন্মথলিতে আটকে যায়, তখন মাকে ভীষণ কষ্ট সহ্য করতে হয়। নাম্বার 4, স্কুইডেল মানকি। এই প্রজাতির বানর আকারে খুব ছোট হওয়ায় এদেরকে স্কুইডেল মানকি বলা হয়ে থাকে। এরা আকৃতিতে 25 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, আর এদের ওজন 750 গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। হয়তো এদের ছোট আকৃতির কারণেই এদেরকে রিপ্রোডাকশনের সময় অসহনীয় যন্ত্রণা অনুভব করতে হয়। সাউথ আমেরিকা ও সেন্ট্রাল আমেরিকার জঙ্গলে এই প্রজাতির বানরেরা বসবাস করে। এক্সপার্টরা মনে করেন যে এই প্রজাতির বানরদেরকে সন্তান জন্ম দেওয়ার সময় অনেক ধরনের কমপ্লিকেশনের মুখোমুখি হতে হয়। আসলে এই প্রজাতির বানরের বাচ্চাদের মাথা মায়ের পেলভিসের আকারের থেকে অনেক বড় হয়ে থাকে। এমন অবস্থায় বাচ্চার জন্ম দেওয়া মায়ের জন্য খুব কঠিন হয়ে ওঠে। বাচ্চা জন্ম দেওয়ার পরেও মায়ের যন্ত্রণা কমে না, কারণ বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের জেনিটাল অঙ্গে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যার কারণে মা বানরকে ভীষণ যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু তবুও তারা সন্তান জন্ম দেওয়ার জন্য সমস্ত ধরনের কষ্টকে সহ্য করে থাকে। নাম্বার 5, কিউই বার্ডস। এরা এক ধরনের ফ্লাইটলেস বার্ড মানে উঠতে না পারা পাখি। ছোট আকৃতির দেখতে এই পাখি নিজের শরীরের 1/4 ডিমকে জায়গা দিয়ে থাকে। এই ছোট্ট শরীরে এত ভারী ডিম ক্যারি করা খুব কঠিন কাজ হয়ে থাকে। যদি এটাকে মানুষের উদাহরণে বোঝানো হয় তাহলে এটা 13.5 কেজি ওজনের বাচ্চাকে ক্যারি করার সমান। একবার ভাবুন তো, মানুষ যখন এত বড় বাচ্চাকে ক্যারি করতে পারে না, তখন এই ছোট্ট পাখি কিভাবে এতটা ওজন ক্যারি করতে পারে? এই কাজের জন্য এই ছোট্ট পাখিরা তাদের শরীরকে শক্তপোক্তভাবে তৈরি করে থাকে। एजोन्नो ये पाखी निजेर गर्भावस्थाय साधारण दिनेर तुलनाय 3 गुण बेशी क्यालोरिज ग्रहण करे थाके। एर साथे साथे एरा निजेदेर शरीरे फैटकेओ स्टोर करे राखे, कारण जखन किवी बार्डेर शरीरे डिमेर ग्रोथ सम्पूर्ण हय तखन एरा तादेर निजेदेर बासा थेके एक फोटाओ एदिक ओदिक नड़ाचड़ा करते पारे ना। एमन अवस्थाय एरा शरीरे स्टोर करा फैटेर साहाय्ये तादेर याबतीय काज चालिये थाके। तो फ्रेंड्स आजकेर भिडियो एतटाई। एतटा कष्ट सह्य करा सत्त्वेओ एई समस्त पशु एबं पाखिरा तादेर सन्तानेर जन्म अवश्यई दिये थाके आर तादेर देखाशोनाओ करे। एई कारणे माके सबार उचुते स्थान देওয়া হয়। আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং নিজের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অল করে রাখুন।